নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন টাইম বাজে 9:45। কালকে বলেছিলাম আমরা 8টার সময় বেরোবো, 8টার সময় বেরোনো হয়নি। আমি 7টার সময় উঠে রেডি ফেডি হয়ে এক ঘন্টা ধরে রিন্সকে ডাকছি, ওট ওট ওট, এখন সবাই ওটা বাথরুমে গেছে। তো বেরোতে বেরোতে আমাদের এই 10:15 হবে। অ্যান্ড মিন ওয়াইল আমি বুস্ট খাচ্ছি, আমার জন্য একটু বুস্ট আর রিন্সের জন্য বুস্ট, কারণ কিছু না খেয়ে গেলে না মাথাটা খুব মানে ঘোরাবে। তো ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। তো সকাল সকাল উঠে রেডি, আমার সব লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে, জুতো টুতো সব নিয়ে নিয়েছি, এবার চলো যাওয়া যাক। তো চলো আগে আমি বুস্টটা খেয়ে নিই, তারপর বেরোনোর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজে 10:20 আর এখন আমরা সবাই বেরোলাম। তো কোথায় 8টা, কোথায় 10:20, মানে 2 ঘন্টার ডিফারেন্স। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে তো পড়েছি, এবার আমাদের পেট্রোল রিফিল করতে হবে, আরও 2-3টে টুকটুক করে কাজ আছে করবো, তারপরে একটুখানি গেলে একটা জায়গায় কোথাও স্টপ করে একটু খাবো, কারণ সকালে ব্রেকফাস্ট করিনি, শুধু এক গ্লাস দুজনে বুস্ট খেয়েছি। তো ইয়েস, তো চলো আজকের এই জার্নিটা শুরু করা যাক। অ্যান্ড আই হোপ দ্যাট তোমাদের এই ব্লগগুলো ভালো লাগবে। পেট্রোল বাঙ্কে এসে এখন পেট্রোল ভরাচ্ছি, ফুল ট্যাঙ্ক করে নেবো। পেট্রোল ভরানো হয়ে গেছে, এখন এয়ার চেক করছে। আর আমার এত প্রচণ্ড ঘুম পাচ্ছে না, আমি কি বলবো, মানে গাড়িতে উঠতে না উঠতে আমার ঘুম পাচ্ছে, কারণ আমি অনেক দেরি করে ঘুমিয়েছি, লাইক 4:30-এর পর ঘুমিয়েছি, দেন 8:30-এর সময় উঠে পড়েছি, 8:30-টাও না এক্স্যাক্টলি 8টার সময় উঠে পড়েছি, আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই একবার হাইওয়েতে উঠে গেলে আই উইল টেক আ ন্যাপ। হলো যাওয়া যাক, কেন আমি এই নেলগুলোই লাগিয়েছি। কেরালাতেই ঝাঁপিয়ে বৃষ্টি নামে, তারপরে সব জায়গাতে আস্তে আস্তে ছড়ায়। তো ইয়েস, ওয়েদারটাও বেশ ভালো। অ্যান্ড মোর ওভার আমি ভেবেছিলাম বোধহয় খুব গরম হবে, এই হবে সে হবে, বাট না, ইট ইজ নট দ্যাট হট, আই এম সুপার হ্যাপি। এখানে আমরা নিয়েছি উন্নিয়াপ্পম, যেমন দেখতে পাচ্ছ,
আমি এরকম টানেলের ভেতর দিয়ে এসেছি, তাহলে আমি সবসময় পিকচারে বা কারোর ব্লগে বা কিছুতে কিছুতে দেখতে থাকি যে এরকম টানেলের ভেতর দিয়ে যায়। বাট আমার কী যে ভালো লাগলো, এক্সাইটমেন্টটাই মানে একটা ডিফারেন্ট লেভেলের। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, মানে ইটস লাইক টু গুড। আমাদের পৌঁছাতে মোটামুটি এখন 50 কিলোমিটার মতন আর বাকি আছে, তো আর 1 ঘন্টাতে মানে ওই মোটামুটি ধরে নাও তোমরা 2টার মধ্যে, 6:30 বাজে, তো 2টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমি সুপার এক্সাইটেড আর খুব মজা হচ্ছে, এই জন্য আমার রোড ট্রিপ খুব ফেভারেট। কারণ রোড ট্রিপে না এত সুন্দরভাবে জিনিসগুলোকে ফিল করা যায়, দের আর লট অফ অ্যাডভেঞ্চার, সো ইট ইজ সো সো গুড। কত তোমাদেরকে সিনিক বিউটি আমি দেখাবো, মানে আমি নিজেই এত লাইক অবাক হয়ে যাচ্ছি না যে কি বলবো। লাইক যেখানে আছে একটু আগালেই এত সুন্দর গ্রিনারি এভরিওয়্যার, কি নিজে এনজয় করতে করতে অনেক কিছু ক্যাপচার করতেও ভুলে যাই। বাট ইয়ে, যতটাই পার্টির মধ্যে শেয়ার করছি, আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো আমরা পৌঁছে গেছি গুরুবায়ুর, এবার আমরা যাবো আমাদের লোকেশনে। গুরুবায়ুর আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা এখন আমাদের লোকেশনে পৌঁছাইনি, কারণ আমরা পুরো কনফিউজ হয়ে গেছি। সামনের রাস্তাটা পুরো ব্লক, কিছু কাজ চলছে চারদিক থেকে ব্লক, তো আমরা এই জায়গাটাই 3-4 বার গোল 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 ঘুরে আবার আবার কাউকে জিজ্ঞাসা করে এখন যাচ্ছি, দেখি কতটা কি পৌঁছাই। মোটামুটি 2:10-15 মধ্যে পৌঁছে গেছিলাম, এখন 3:10 বাজে। উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যান্ড দেন সবার সাথে কথাবার্তা বলে উই কেম আপ। তো এইটা হচ্ছে আমরা যে হোটেলটাতে রয়েছি, সেটা একদমই মানে মন্দিরের একদম কাছ, মানে বেরিয়েই আর কি মন্দির। তো তোমাদের পরে যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো রিন্স একটু নিচে গেছে, তো এখানে মানে এই হোটেলটাতে ইটস অনলি আমি, রিন্স যে গ্রুম যেটা হচ্ছে রিন্সের ফ্রেন্ড, আর রিন্সের আরেকটা কলেজ ফ্রেন্ড আছে, ওরা শুধু থাকবো, আর বাকিরা সব এদিক ওদিক সব আশেপাশে এর প্লেসেসেই রয়েছে। তো আমি সুপার এক্সাইটেড, ড্রিঙ্কস আসলে তোমাদের সাথে রুম ট্যুরটা আমি শেয়ার করবো, ততক্ষণে আমি একটু মায়ের সাথে বসে গল্প করে নিই। তো ইয়েস, অ্যান্ড এই ব্লগগুলো না সিরিজ ওয়াইজে আসবে, মানে টু বি কন্টিনিউডভাবে আসবে, তাই হোপ তোমরা এনজয় করবে। তো ইয়েস, তো বেশ ভালো লাগলো এসে, এখানে গরম আছে কিন্তু যেহেতু ইট ইজ লাইক রেনিং সো ইটস ওকে। তো চলো এমার সাথে কথা বলি। তো আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই ফটাফট করে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের পরেই এদিকটা চলে আসে হচ্ছে টিভি ইউনিট, জায়গাটাতে টিভি আছে, ডেস্কটপ আছে, আর এটা হচ্ছে ওয়াকিং ডেস্ক বা ড্রেসিং যেটা বলতে পারো। তো এখানে একটা চেয়ার দিয়েছে, অ্যান্ড দেন দ্য বেস্ট পার্ট ইজ দিস, এখানে একটা বিশাল বড় একটা উইন্ডো মতন আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড ইটস টু প্রিটি। দেখো মানে বাইরের দিকটা, বাইরের সৌন্দর্যটা দেখো একবার, নিম গাছ, আম গাছ। তারপরে দিয়ে যেটা সেটা হচ্ছে আমাদের বেড, যেটা একটা ডাবল সাইড বেড, উইচ ইজ কোয়াইট বিগ অ্যান্ড খুব সুন্দর একটা। আর এখানে এরকম ডেকর টাইপের আছে, ওখানে লাইট ল্যাম্প আছে, আর এদিকটাতে একটা সাইড ড্রয়ার আছে, যার মধ্যে কিছু নেই, একটা আমার সাইডে, একটা রিন্সের সাইডে, আর ওই সাইডে দে হ্যাভ আ ফোন অলসো। তো ইয়েস, এখানে একটা কফি টেবিলের মতন আছে, যেখানটাতে আপাতত উই হ্যাভ কেপ্ট আওয়ার লাগেজেস। এই সেকশনটা হচ্ছে ওয়ার্ড্রপ সেকশন, তো এই হচ্ছে ওয়ার্ড্রপ, ইটস প্রিটি বিগ, বাট অ্যাজ ইউ নো আমরা ওয়ার্ড্রপ ইউজ করি না। আর এদিকে একটা রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, দিস ইজ দ্য ওয়াশরুম, নাথিং এলস। তো এটাই হচ্ছে আমাদের রুম ট্যুর, তোমরা বলো কেমন লাগলো। এখন 5:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, আমি আর রিন্সের একটা ফ্রেন্ড আছে রম্যা লাবণ্যা, তো ওর মা বাবা আর আমরা সবাই মিলে যাবো টেম্পলে। রিন্স যাচ্ছে না, রিন্স একটু রেস্ট করবে, তারপরে দিয়ে পরেও যাবে, বাট আমি সত্যি টেম্পলে যেতে চাইছিলাম, অ্যান্ড কেউ সাথে হলে ইট উড বি গুড, বিকজ আমি এখানকার নিয়মকানুন কিছু জানি না, তোমাদের সাথে শেয়ার করবো, জানি না ভেতরে ইট ইজ অ্যালাউড নট হোয়াট এভার ইট ইজ, আই উইল লেট ইউ নো। তো আমি এই পিস্তা গ্রিন কুর্তিটা পরেছি, আমি এটা অ্যাকচুয়ালি আজকের জন্যই ভেবে এনেছিলাম, তো আমি 2-3 রকমের অনেক রকমের জামা কাপড় এনেছি। তো ইয়েস, তো চলো যাওয়া যাক।
যাব। তো মন্দিরে গেছিলাম, 3 ঘন্টা লেগেছে আমাদের, বাট ইট ওয়াজ সো মাচ, একটা খুব ভালো একটা ফিলিং। তোমরা যদি কেউ গুরুগরম টেম্পলে না এসে থাকো, প্লিজ কাম। অ্যান্ড অলসো ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা ফোনটা এখানেই রেখে দিয়ে চলে গেছিলাম। তারপরে এসছি, এসে মার সাথে কথা বললাম, সবার সাথে যারা যারা ফোন করছে তাদের সবার কথা টথা বলে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো চলো যাওয়া যাক, কোথায় কী ডিনার করছি দেখা যাবে।